হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে অনেক দিন পর একটা সুন্দর ভ্লগ দিচ্ছি তোমাদের আমি উঠেছিলাম অনেক সকাল সকাল আর উঠেই ক্যামেরাটা মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আজকে আমার একটু ব্লগ করতে ইচ্ছা করছিলো বিগত কিছুদিনে ভ্লগ দিয়ে তো ভ্লগিংয়ের হ্যাবিটটাও চলে গেছে কিন্তু মাঝে সাথে ব্লগ করতে বেশ ভালোই লাগে আর আমাদের স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করতেও ভালো লাগে আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাস্ট কিছুদিন ধরে প্রচন্ড পরিমাণে মাথা ঘুরছে শরীর খারাপ লাগছে ব্লাড টেস্ট করেছিলাম ভেবেছিলাম ডেঙ্গু বা ম্যালেরিয়া জাতীয় কিছু হবে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম তেমনটা কিছুই নয় কিন্তু প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হয়ে গেছে যার কারণে শরীরে প্রচণ্ড ব্যথা বেদনা আর মাসেল পেন জয়েন্ট পেন এগুলো খুব বেশি পরিমাণে হচ্ছে পরে ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে এবং বিভিন্ন ধরনের ভিটামিনস অ্যান্ড প্রোবায়োটিক্স দিয়েছে যেগুলো খেয়ে মোটামুটি শরীরটা একটা কন্ডিশনে এসেছে তো সেই কারণে আজকে সকাল সকাল উঠে মুখে চোখে জল দিয়ে জানলার সামনে দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম আর এই সময় বৃষ্টি পড়ছিল বাইরে ঝুমঝুমিয়ে এত ভালো লাগছিল এই বর্ষাকালের সিজনটা সকাল সকাল উঠে বৃষ্টি দেখতে আমি খুব পছন্দ করি আর বৃষ্টি যে আমার খুব প্রিয় সেটা আপনারা সকলেই জানেন আজকে সকালবেলা এত তাড়াতাড়ি উঠে যাওয়ার কারণ একটাই কারণ আজকে আমরা যাব সোনাকে ভ্যাকসিন দিতে সোনার দেড় বছরের ভ্যাকসিনটা অনেক দিন ধরে হোল্ডে রাখা হয়েছে আজ দেব কাল দেব করে কিছুতেই দেওয়া হচ্ছিল না আর সোনার মাঝখানে এতটা পরিমাণ ডিজেন্ট্রি ডায়রিয়া শরীর খারাপ জ্বর সর্দি কাশি সমস্ত হচ্ছিল যার কারণে আমরা সময় করে উঠতে পারছিলাম না সময় হলে তখন সোনার শারীরিক পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছিলো যার কারণে কিছুতেই আমরা টাইম কোপ আপ করতে পারছিলাম না ফাইনালি আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি হসপিটালে অ্যান্ড আজকে আমরা যাব আজকে সোনাকে আমরা ভ্যাকসিনেট করাবো ও দেড় বছরের এই ভ্যাকসিনেশনটা নিয়ে আমি খুব খুব চিন্তিত ছিলাম এবং আছি তার কারণ একটাই সেটা হচ্ছে যে যেহেতু প্রথম বুস্টার ডোজ তো খুব পেইনফুল একটা ভ্যাকসিনেশন তো সেই জন্য ঠিক কতটা ব্যথা হবে কি না হবে সেটা নিয়ে আমি যথেষ্ট কোয়েশন মার্কের মধ্যে আছি আর তাছাড়া আমার যত বন্ধু বান্ধবীরা আছে তারা তাদের বাচ্চাদের এই ভ্যাকসিনেশনটা করিয়েছে এবং সবাই বলেছে যে বাচ্চারা খুব জ্বরে পড়ে আর খুব শরীরে ব্যথা বেদনা হয় এবং যে জায়গাটায় ভ্যাকসিন দেয় সেই জায়গাটা রীতিমতো ফুলে যায় এবং পা নাড়াবার মতো কন্ডিশনে থাকে না তো এই সমস্ত শুনে তো আমার আরও টেনশন হয়ে গেছিলো আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এগুলোই শেয়ার করছিলাম তো যাই হোক অনেকক্ষণ কথা হলো এবার একটু বাইরের দৃশ্যটা দেখাই খুব সুন্দর বৃষ্টি পড়ছে একদম টুপুর টাপুর করে আর এটা কিন্তু সকালবেলা দেখে মনে হচ্ছে যে বিকেল বিকেল হয়ে গেছে বাট একেবারেই নয় তখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে সূর্যদেব তো উঠে গেছে উদয় হয়েই গেছিলো কিন্তু বৃষ্টিটা পড়ছিল না যখন ঘুম থেকে উঠলাম তারপর পরেই একদম এত জোর বৃষ্টি নামা শুরু হলো ওই যে আমাদের সবজি কাকাটা এসেছে উনি দেখুন কীরকম গাছের তলায় শেড নিয়েছে এই সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে বোঝা যায় যে গাছপালা আমাদের ইকোসিস্টেম কতটা আমাদেরকে সাহায্য করে আর আমরা মানুষেরা কিভাবে সেটাকে দিনের পর দিন ডিস্ট্রয় করে চলেছি তাই না তবে আমাদের এই পাশের বাগানটা যেমন আমাদের জন্য খুব প্রবলেম ক্রিয়েট করে যেরকম মশা পোকা পোকামাকড় খুব বেশি হয় কিন্তু তার সাথে সাথে বৃষ্টি হলে কিন্তু পুরো জায়গাটা এত সুন্দর সবুজ গ্রিনারিতে ছেয়ে যায় যে মনে হয় জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই বাগানটাই দেখে যাই আর গাছগুলো দেখে যাই আর সবুজ পাতাগুলোর দিকে দেখিয়ে থাকি

যেহেতু এতদিনের শরীর খারাপের পর সকালবেলা ঘুম থেকে উঠা আমার খুব কষ্ট হচ্ছিল আমি তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারছিলাম না সেই জন্য ইন্দার তাড়াতাড়ি করে সুজি করে দিয়েছিল ছেলের জন্য আর ওর নিজের জন্য কারণ ইন্দারাও সকালবেলার ব্রেকফাস্টে কখনো কখনও সুজি খায় যখন আমরা তাড়াহুড়ো করে কোথাও যাই কিন্তু আলটিমেটলি ইন্দারা সুজি খেয়ে বেরোতে পারিনি কারণ আমরা অনেকটাই লেট হয়ে যাচ্ছিলাম আর আমি তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারছিলাম না যেহেতু তবে সোনাকে সোনার সুজিটা খাইয়ে দিয়েছিলাম কিন্তু এই সুজি খাওয়ানোটাই কাল হলো কাল কেন হলো সেটা আমি পরে বলছি কিন্তু ও সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে দুধ খায় এবং তার আধ ঘণ্টা থেকে পনে এক ঘন্টা পর আমি ওকে খাবার দিই সুজি বা অন্য ধরনের কোনো রকমের ভারী খাবার সেটা আমি দুধ খাওয়ার আধ ঘন্টা পনে এক ঘন্টা পরে দিই আর এই যে সোনা ঘুম থেকে উঠেছে ও সকালে উঠতে চাইছিল না জোর করে ওঠালাম এখন যেহেতু সোনা একটু রাত করে শোয়ে আর এখন একটু বড় হয়েছে বুঝতেও পারে তো সেই জন্য তাড়াতাড়ি শুতে যায় না একটু লেট করেই ফেলে তো আজকে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে ওর পায়ে নেল পলিশগুলো তোলা হচ্ছিলো প্রত্যেক দিন ওর নিচে ওর মামার ঘরে যখন যায় তখন ওকে পলিশ পরে আসে একটু মজা করেই পড়ে আর কি কিন্তু আজকে যদি হসপিটালে সেগুলো দেখতে পায় ডক্টরের তো তারা খুব বলবেন তো যার কারণে সকাল সকাল ওর বাবা ওর পায়ের নেল পলিশগুলো তুলে দেওয়ার চেষ্টা করছে আর আমি সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ব্লগিং করছিলাম তো যাই হোক সোনা এখন প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে এখন তো আর ব্লগ যেহেতু দেওয়া হয় না সেই জন্য ডেলি রুটিনসগুলো দেখাতে পারি চেষ্টা করব আগামী দিনে ছোট ছোট ভ্লগস আপলোড করার আর আজকে এই ওষুধগুলো দেখাচ্ছে যেগুলো আমি খাচ্ছি প্রথম কথা হচ্ছে এই প্যান্ডিটা খেতেই হচ্ছে কারণ এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছি যার কারণে পেটে প্রচণ্ড রকমের গ্যাস হচ্ছে পেট ব্যথাও করছে তো আমাকে প্রত্যেক দিন খেতে বলেছে প্যান্ডিটা আর তার সাথে যেহেতু অনেকবার আমার পটি হয়ে গেছে ডায়রিয়া টাইপস হয়েছিল তো সেই জন্য ইলেকট্রলের জলটা খেতে বলেছে যেহেতু এটাতে সোডিয়াম পটাশিয়াম থাকে আর যখনই আমাদের ডায়রিয়া হয় তো আমাদের শরীর থেকে সবথেকে স্পিডে যেটা বেরোয় সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম এটা লোমোটিল লোমোটিলটি এই জন্য যে আমার ডায়রিয়া কমছিল না কিছুতেই তো এই সমস্ত ওষুধের সাথে সাথে আরও ভিটামিনস প্রোবায়োটিক্স এগুলোও নিতে হচ্ছে আর তারপরে মানে এত ওষুধের জন্য আমি এমনিতে খুব একটা ওষুধ খেতে অভ্যস্ত নই আর প্রচণ্ড যখন ওষুধ আমার শরীরে যায় এগুলো এক ধরনের ড্রাগস তখন আমার শরীর আপনে আপে খুব উইক হয়ে পড়ে তো তখন আমাকে হোমিওপ্যাথিক নিতে হয় তো যার কারণে অ্যালোপ্যাথিক মেডিসিনের সাথে সাথে আমাকে হোমিওপ্যাথি মেডিসিনগুলোও ক্যারি করতে হচ্ছে এবং প্রত্যেক দিন সকাল থেকে আমার কোর্স শুরু হয় এবং তারপরে একটার পর একটা চলতেই থাকে এই যে ব্রেক নামের ওষুধটা এটা সবথেকে করা অ্যান্টিবায়োটিক যেটা খাওয়ার পর আমি যেন আরও দিনকে দিন উইক হতেই থাকছি তো হতেই থাকছি ও মাঝখানে আবার সর্দি কাশিও শুরু হয়েছিল যার কারণে আরেকটা ওষুধ ডাক্তারবাবু দিয়েছিল সেটা হচ্ছে মন্টিনা এল বলে এই যে এই ওষুধটা মানে সারাদিনে আমি যে কতগুলো ওষুধ খাই এবং কিভাবে থাকি সেটা আর আপনাদেরকে কি বলবো হঠাৎ করে এই রকম শরীর খারাপ আমার কখনো হয় না লোকে বলে বর্ষাকাল পড়লেই নাকি শরীর খারাপ হয় কিন্তু আমার কিন্তু তেমনটা কখনোই হতো না এবছর জানি না কি এমন হয়ে গেল শরীর খুব উইক আগের থেকেই ছিল কি ছিল না ইনফেকশানও বা কিভাবে হলো তো যার কারণে অদ্ভুতভাবে আমার শরীর খারাপটা হয়ে গেল এবং তারপর আমার রিকাভার করতে অনেকটা সময় লেগে গেল। আজকে যখন এই মুহুর্তে বসে ভয়েস ওভার দিচ্ছি তখন আমি অনেকটাই কমফোর্টেবল ফিল করছিলাম এবং ভাবলাম যে একটা ছোট ব্লগ আপলোড করি কারণ দিন আপনাদের সামনে আসি এই চ্যানেলে অনেক ভিডিওস আগে দিতাম এখন একেবারেই দেওয়া হয় না তো আমি কী কন্ডিশনে আছি সেটার একটা ছোটোখাটো আপডেট দিয়ে দিলাম এখানে আর এই সময়টায় না আমার মনে হচ্ছিল আমি আবার শুয়ে পড়ি এটাই আমার রিসেন্টলি হচ্ছিলো সেটা হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠছিলাম উঠে সমস্ত কাজ বাজ করে যখন মনে হচ্ছিলো যে হ্যাঁ বেশ এনার্জিটা ভালোই আছে একটু এটা ওটা করি ঠিক তখনই যেন মনে হচ্ছে বিছানায় আবার গা ফেলে দিই তো যাই হোক অনেক কষ্টে এক কাপ চা বানিয়েছে দুটো বিস্কিট এটাই আমি খেয়ে যাব ভেবেছিলাম রুটি তরকারি করে খেয়ে যাব কিন্তু ফাইনালি বুঝতে পারলাম যে আর আমার সময় নেই এবার তাড়াহুড়ো করে বেরোতে হবে তো জামা কাপড় পরে নিয়েছি এই যেটা কুর্তিটা পরে রয়েছে এটা আমি নিজেরটা নিজেই বানিয়েছি আর সোনা তো এখানে রেডিও ভাবছে যে আমাকে বোধহয় ঘুরতে নিয়ে যাচ্ছে তো সেই জন্য আগে বাগে দৌড় দিচ্ছে যাতে করে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে পারি আর কোথাও ঘুরতে যেতে পারি কিন্তু ও জানে না যে ওর আজকে প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে আর তিন তিনটে ভ্যাকসিন খুব পেইনফুল ভ্যাকসিন আজকে ও পেতে চলেছে তো যাই হোক তারপরে আমি একটু ওয়েট করছিলাম কারণ আমাদের গাড়ি আসছিল আর আমরা ইন ড্রাইভেই যাবো যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য আরোই বেসিক্যালি আর এত সকাল সকাল যদি মেট্রোতে যেতে যাই তাহলে আরও অনেকটা সময় লেগে যাবে সো গাড়িতেই আমরা বেরিয়ে যাব তো এই জামাটা আমি রিসেন্টলি নিজের জন্য বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর নিজের বানানোর জামা পরতে আমার সবসময় ভালো লাগে তো এই যে ইন্দার অনেকক্ষণ পর আমার ক্যামেরার সামনে এসছে তাও অনেক রিকোয়েস্ট করে তো অ্যাকচুয়ালি বৃষ্টি হলেও ঠান্ডাটা তো পড়েনি গরম গরমই রয়েছে সেই জন্য অল্প বিস্তর কাপড় তো লাগে আর একই জামা আর কতবার পরা যায় তো যার কারণে এখন যেহেতু আমি নিজে জামা কাপড় বানাতে পারি ওই জন্য টুকটুক করে বানিয়ে নিই সো ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি ভালোই ঠান্ডা ঠান্ডায় যাচ্ছিলাম তখন আর একটুও কষ্ট হচ্ছিল না কষ্টটা আমার হচ্ছে যখন খুব তাড়াহুড়ো করে কিছু করতে যাচ্ছি বা খুব হাঁটা চলার মধ্যে থাকছি তখন গিয়ে আমার কষ্ট হচ্ছে আদারওয়াইজ কিন্তু বসে থাকলে বা এই যে গাড়িতে করে ট্রাভেল করলে কিন্তু অতটা সমস্যা হচ্ছে না কিন্তু তারপরেই হলো কাল ওই যে বললাম আপনাদের যে সুজি খাওয়ানোটাই কাল হলো ভালোই গাড়িতে যাচ্ছিলাম যে যেতে হঠাৎ করে কান্না শুরু করলো সোনা এবার ও এখন খুব একটা গাড়িতে ট্রাভেল করতে পছন্দ করে না সেটা জানি কিন্তু ওর কান্নাটা একটা অন্যরকম ধাঁচ নিলো আমি দেখছিলাম যে ওর কীরকম যেন একটা অস্বস্তি ফিল করছে তাই আমি বললাম ঠিক আছে তুই আয় আমার কোলে একটুখানি ঘুমা বলে একটু জড়িয়ে ধরে ওকে পিঠে চাপড় মারতে মারতেই দেখলাম ভক করে বমি করে দিল আমার গায়ে ও কিন্তু চট করে বমি করে না অনেক বাচ্চাদেরই ধাঁচ থেকে বমি করার কিছু হজম না হলে কিন্তু সোনা কিন্তু বমি করে না আজকে অনেক দিন পরে সোনাকে দেখলাম বমি করতে আর ওর কিন্তু বমি করার ধাঁচটা আমার মতোই আমিও চট করে শরীর খারাপ লাগালে কিন্তু বমি করতে পারি না বা গা গুলালেও বমি করতে পারি না সোনাও তাই দেখলাম বমির সাথে প্রচুর পরিমাণে সুজি বেরিয়েছে তার মানে ওই যে সকালবেলা তাড়াহুড়ো করে আমি দুধ আর সুজিটা খাইয়েছি এবং তারপরে এই যে গাড়ির নাড়া আর ঘুমটা ঠিক মতো হয়নি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি তাতে করে ওর কোনোভাবে গ্যাস বা হয়ে গেছে যার কারণে ও একদম ভক করে বমি করে দিয়েছে তো যাই হোক আবার ওই গাড়িতে বসে বসে ওয়েট ওয়াইপস বের করে গাড়ি মুছলাম কারণ দেখতে খারাপ লাগে ওরকমভাবে যাওয়া যায় না আর অন্যের গাড়িতে যখন আমরা ট্রাভেল করি তখন আমাদের আরও হাইজিন মেনটেন করা প্রয়োজন তো এটা হচ্ছে ভাঙ্গুর হসপিটাল এখানে সামনে দিয়ে আমরা মাতৃভবনে যাচ্ছি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সকলেই জানেন যে শোনা হয়েছে মাতৃভবনে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হসপিটালে আর ওর সমস্ত গভর্নমেন্ট ভ্যাকসিনেশান আমি ওখান থেকেই নিই অনেকেই বাচ্চাদের পেনলেস ভ্যাকসিনেশন দেয় কিন্তু আমি একেবারেই পেনলেস ভ্যাকসিনেশন দেওয়া পছন্দ করি না কারণ ওতে অনেক ধরনের ড্রাগস থাকে যেটার কারণে বাচ্চারা খুব স্লিপি ড্রাউজে ফিল করে আর ব্যথা হয় না কিন্তু ডক্টরসরা এটাই বলে যে ভ্যাকসিন মানেই হচ্ছে সেটা ব্যথা হবে জ্বর আসবে তাতেই বোঝা যায় যে অ্যান্টিবডিটা কতটা কাজ করছে তো যাই হোক ফাইনালি ভ্যাকসিন দিয়ে বেরিয়ে এখানে আমরা একটুখানি খেয়ে নিয়েছিলাম বাইরের খাবার খাই না কিন্তু এই মাতৃবাবা পিছনে যে ক্যান্টিনটা এখানে মোটামুটি ভালো কোয়ালিটির কম খাবার পাওয়া যায় যেটা খুব হেলদিও তো সেই জন্য ওরা স্পেশাল ধ্যানও রাখে যাতে কোনো রকম ইনফেকশান না হয় আর সোনাকেও আমি খাইয়েছিলাম ওখানের খাবার রকম সমস্যা হয়নি এবং যতটা ভয় পেয়েছিলাম আলটিমেটলি দেখলাম সেরকম কিছু হয়নি তবে সোনা এই যে একটুখানি ঝিমিয়ে পড়েছে একটু মনটাও খারাপ আর যেহেতু কান্নাকাটি করেছে একটা ভয়ও পেয়ে গেছে যে এতগুলো ইঞ্জেকশান আমাকে ফোটালো কেন তো সেই জন্য একটু যেন মুখটা কীরকম কীরকম করে আছে তবে ওকে গাড়িতে বসে জ্বরের ওষুধ দিয়ে দিয়েছিলাম বলে ওর একটা হালকা হালকা ঘুমের আভাও চলে এসেছিলো তাতে করে বুঝলাম যে না আর খুব বেশিক্ষণ নয় ও কাঁধেই ঘুমিয়ে পড়বে তারপরে কিন্তু পুরো দিনটা যে বিশাল খুব ব্যথা করেছে তেমন নয় তবে হালকা হালকা ব্যথা ছিল এবং জ্বরটা প্রচণ্ড পরিমাণে এসছে যাই হোক তখন আমারা আর শরীর দিচ্ছিল না সত্যি কথা বলতে সোনার এই ভ্যাকসিনেশনের টাইমটাতে অনেকটা হেফাজত হয়ে গেছে তো সেই সময় আমিও ভাবছিলাম যে গাড়িতে একটু বসে বসে কাঁচের ওপর মাথাটা রেখে একটু ঘুমিয়ে পড়ি এবং সেটাই করেছিলাম যার কারণে তারপরে আমার আর ব্লগ করা হয়নি তো বন্ধুরা আশা করি আমার এই ছোটো ব্লগটা ভালো লাগলো দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে টেল দিন সকলে ভালো থাকবেন টেল দিন বা